তো ফ্রেন্ডস কৃষক বন্ধু প্রকল্পে আর আপনাদের টেনশন নেই এবার টাকা দেওয়ার এবার দ্বিতীয় ধাপ কমপ্লিট হয়ে গেল আজকেই এডি আপলোডেড আসলো আজকেই ডিউডি অ্যাপ্রুভ হয়ে গেল ইতিমধ্যেই খুবই দ্রুত গতিতে কৃষক বন্ধু প্রকল্পের কাজ চলছে আমাদের আজকের ভিডিওতে ক্লিয়ারলি লাইভ প্রমাণ প্রমাণস্বরূপ আপনাদের দেখানো হবে কৃষক বন্ধু প্রকল্পের লেটেস্ট আপডেট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একমাত্র জনপ্রিয় প্রকল্প কৃষকদের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্প যেই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে রাজ্য সরকারের তরফ থেকে সর্বোচ্চ দশ হাজার সর্বনিম্ন চার হাজার টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকেন এই প্রকল্পে ইতিমধ্যেই খুবই খুশি সংবাদ যে সমস্ত কৃষকরা আবেদন করেছেন এই প্রকল্পের যোগ্য সেই সমস্ত যোগ্য কৃষকদের জন্যই রয়েছে বড় সুখবর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে আপনারা রবি মরশুমে টাকার জন্য অপেক্ষা করছিলেন আপনারা জানেন রবি মরশুমে টাকা দেওয়ার সময়সীমা হচ্ছে অক্টোবর অক্টোবর থেকে মার্চ মাস এবং বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে যেটা সুসংবাদ চলে আসছে সেটা হচ্ছে কি এই প্রকল্পে আপনাদের অক্টোবর থেকে মার্চ মাসে টাকা দেওয়ার সময়সীমাতে ডিসেম্বর মাসে প্রতিবারই টাকা দিয়ে আসছে তবে এবার নভেম্বর মাসেই আপনারা টাকা পেতে চলেছেন আপনারা জানেন নভেম্বর মাসের শেষের দিকে টাকা পাওয়ার কথা ছিল কিন্তু বর্তমানে যা স্ট্যাটাস দেখাচ্ছে তা দেখে কিন্তু আপনারা হতাশ এমনকি সমস্ত যে সমস্ত কৃষকরা রয়েছে তিনারাই হতাশ এত তাড়াতাড়ি স্ট্যাটাস আপডেট হয়ে যাওয়া কিন্তু বিরাট ব্যাপার বিস্তারিতভাবে আমি আপনাদেরকে আমাদের আজকের ভিডিওর মাধ্যমে চলেছি ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে অবশ্যই আমাদের শেয়ার করবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে অফিসিয়াল সেখানে জয়েন করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন চলুন বিস্তারিতভাবে আমি আপনাকে জানিয়ে দিই কী কী আপডেটস রয়েছে প্রথমত এই প্রকল্প অর্থাৎ কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে আপনাদের স্ট্যাটাস চেক করতে হবে তার জন্য চলে আসবেন সিম্পলি কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইটে এখানে গুগল এসে সার্চ করবেন কৃষক বন্ধু তারপরে চলে আসবেন অফিসিয়াল ওয়েবসাইটে কৃষক বন্ধু ডট নেট সিম্পলি এই অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করলেই কিন্তু দেখতে পাবেন এরকম ইন্টারফেস ফার্স্ট রয়েছে কৃষক বন্ধু নিচের দিকে স্ক্রল করলেই আপনি পেয়ে যাবেন নথিভুক্ত কৃষকের তথ্য বা ইনফরমেশন এখানে কৃষকের ইনফরমেশান দেখার জন্যই কিন্তু আপনি এখান থেকে ক্লিক করে নেবেন সেকেন্ড অপশানে যখনই ক্লিক করে নেবেন সেকেন্ড অপশানে সেখানেই আপনারা দেখতে পাবেন কৃষক বন্ধু এখানে সিলেক্ট অপশান যে রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করলেই আপনার সামনে চলে আসবে আবারও দেখায় মার্ক করে এই সিলেক্ট অপশান যে জায়গাটা রয়েছে এখান থেকে আপনি যেটা নিজস্ব আইডি নম্বর দিতে চান যেটা দিয়ে সার্চ করতে চান সেটা ভ্যালিড আইডি কার্ড নম্বর দেবেন ক্লিক করে দিলাম মোবাইল নম্বর ক্লিক করলাম আই ক্লিক করব এখানে আপনার সামনে ক্যাপচা যেটা চাইবে সেটি ফিল করে ক্লিক করবেন ব্যাস হয়ে গেল আইডি কার্ড নম্বর আমরা মোবাইল সার্চ করেছি মোবাইলের দশ ডিজিট নাম্বার আমরা দিয়ে দেবো তারপর সার্চ অপশানে ক্লিক করব প্রথমে বলে রাখি এর থেকে হয়তো বা সুসংবাদ আপনাদের কাছে অন্য কিছু থাকতে পারে না ইতিমধ্যেই আজকের ডেটে যেটা হচ্ছে এডি আপলোডের জন্য অপেক্ষা করছিলেন ফার্স্ট আমি আপনাকে জানিয়েছিলাম আজ থেকে দুই দিন আগে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আপনাদের যে স্ট্যাটাস সেটা ব্ল্যাঙ্ক হয়ে গেছিলো ফার্স্ট আমি আপনাকে জানিয়েছিলাম ইউটিউবে সর্বপ্রথম সে স্ট্যাটাস ব্ল্যাঙ্কের আপডেটসটি আপনারাও দেখেছেন অনেকেই তার পরবর্তীতে এডি আপলোডেড আসার আগে আগে স্ট্যাটাস চেক করতে যাচ্ছি ভিডিও ক্রিয়েটের জন্য তারপরেই দেখছি বর্তমানে কিন্তু ডিডি অ্যাপ্রুভ অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু ডিস্ট্রিক্ট তরফ ডিস্ট্রিক্টের তরফ থেকে বর্তমানে আপনার স্ট্যাটাসকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে ডিডি অ্যাপ্রুভ হচ্ছে ডাইরেক্টোরেট ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা কিন্তু বর্তমানে ভেরিফিকেশন হয়ে গেছে অর্থাৎ ডাইরেক্টোরেট অফ অ্যাগ্রিকালচারের তরফ থেকে যেটা ডিস্ট্রিক্টের নোডাল অফিসার রয়েছেন ডাইরেক্টরেট অফ অ্যাগ্রিকালচার তিনার তরফ থেকে বর্তমানে আপনাদের ভেরিফিকেশান কমপ্লিট আপনি বর্তমানে যদি কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা যদি চেক করেন আপনার স্ট্যাটাস সেক্ষেত্রে আপনি কিন্তু দেখতে পাবেন এই প্রকল্পের মাধ্যমে আপনার ডিডিএ অ্যাপ্রুভ চলে এসেছে এটা হচ্ছে সেকেন্ড স্টেপ অ্যান্ড কাল কিংবা পরশু কিংবা আরমাত্র তিন থেকে চারটি দিন পরেই দেখবেন স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডকে পাঠিয়ে দেওয়া হবে আপনার ডিটেলস তারপরেই কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে এটা কিন্তু শিওর এবং এই প্রকল্পের মাধ্যমে টাকা আর কিন্তু বেশি দিন নয় আর পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে টাকা নয় এবার তার আগেই টাকা ঢুকে যাবে এমনকি আপডেটস পাওয়া যাচ্ছে পনেরো তারিখের আগে আগে কিংবা পনেরো তারিখও টাকা পাওয়ার সম্ভাবনা ডেট রয়েছে যেহেতু স্ট্যাটাস বর্তমানে অ্যাপ্রুভড ও ডিডি অ্যাপ্রুভড হয়ে গেছে যেটা ডিস্ট্রিক্ট অ্যাগ্রি ডিরেক্টরেট অফ অ্যাগ্রিকালচার বর্তমানে কিন্তু তিনার তরফ থেকে এটা অ্যাপ্রু অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে বর্তমানে এটা কিন্তু খুবই লেটেস্ট আপডেট আপনাদের জন্য যে ডিরেক্টরেট ইতিমধ্যেই কিন্তু তো কৃষক বন্ধু নতুন প্রকল্পের ডিস্ট্রিক্টের নোডাল অফিসের তরফ থেকে আপনাদের অ্যাপ্রুভ করে স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডকে পাঠানো হয়েছে অর্থাৎ নবান্ন থেকে কিন্তু স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডকে পুরো ডিটেলস পাঠানো হবে কৃষকদের তারপরেই সেখানে যাচাই করে আপনার অ্যাকাউন্ট ভ্যালিড হবে তার আগে আপনি অবশ্যই দেখে নেবেন বর্তমানে আপনার স্ট্যাটাস এরকম রয়েছে কি না চলে এসেছে কিনা ডিডি অ্যাপ্রুভডের পর আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তারপর টাকা ঢুকবে ক্লিয়ার বুঝতে পারছেন আমাদের আজকের এই লেটেস্ট আপডেট ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন লেটেস্ট ও জেনুইন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার আমাদের গ্রুপে জয়েন থাকবেন সমস্ত আপডেট সবার আগে ও হেল্প অ্যান্ড সাপোর্টের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এমনকি বাংলা শস্য বিমার স্ট্যাটাস চেক করতে চাইলেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি হোয়াটসঅ্যাপে ভিডিও ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে লিঙ্ক থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপের